আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, ভালো আছি। তবে একটু ঘাড়ে ব্যথার প্রবলেম আছে। গত শনিবার থেকে হঠাৎ করে যেন কেন ঘাড় ব্যথা শুরু হয়েছে আমার। এখনো পর্যন্ত ঘাড়ে ব্যথাই চলতেছে, জানি না কি কারণে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আপনারা যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন, ভিডিওটা কিন্তু 15 তারিখের ভিডিও, আর আমি ভয়েস দিচ্ছি 16 তারিখে। তো এটা হচ্ছে সকালবেলার ভিডিও, 15 তারিখ সকালবেলার ভিডিও। সকালবেলা দেখেন এক বাটি ভালোবাসা চলে আসছে আমার জন্য, আর ভালোবাসাটা পাঠিয়েছে আমার এক ভালোবাসার মানুষ। সকাল 7:30টার দিকে উনি এই পিঠা নিয়ে হাজির, আমাদের খাওয়াবে বলে, মানে আমাদের খাওয়াবে প্লাস সকালে নাস্তাটাও হয়ে যাবে ওই উদ্দেশ্য করে আর কি নিয়ে আসছে। তো আমি তো সিমুই পিঠাটা দেখে খুবই খুশি হয়ে গেছি, যেহেতু পিঠা বানাতে পারি না একদমই, পিঠা তো আমার হাতে হয়ই না, মানে একদমই বানাতে পারি না আমি পিঠা। যাই হোক, এভাবেই ভালোবাসার মানুষগুলো আমাকে এত ভালোবাসা দিয়ে যাচ্ছে, মানে কি বলবো আর, মানে আমি আবেগে আপ্লুত হয়ে যাই মাঝে মাঝে। তো অনেক ধন্যবাদ ওই ভাবিকে, মানে উনি আমার ভালোবাসার মানুষ প্লাস ভাবি বলি আর কি। উনি হচ্ছে আমার ছেলের ফ্রেন্ডের মা, তো আমারও তো ফ্রেন্ড, তাই না? তো আমি ওনাকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি, অনেক মানে অনেক অনেক ধন্যবাদ ভাবি। মানে অনেক মজার ছিল আর কি, পিঠাটা অনেক মজার ছিল, খাইছি আমরা সবাই খাইছি, ওই দিনই শেষ হয়ে গেছিল। সিমুই পিঠা আসলে সচরাচর ওইভাবে খাওয়া হয় না, বানাতে যেহেতু পারি না খাবো কিভাবে, তাই না? তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি, অনেক মজার ছিল। গুড় দিয়ে বানানো আর কি, গুড় দিয়ে দুধ দিয়ে সিমুই পিঠা বানানো। তো আপনারা যারা সিমুই পিঠা বানাতে পারেন তারা তো অবশ্যই জানেন সিমুই পিঠা কিভাবে বানাতে হয়, তাই না? তো পিঠাটা সকালবেলায় আমার ছেলে অল্প একটু খেয়ে স্কুলে চলে গেছিল, বলছিলাম দিয়ে দে বাবা, ও আর নেয় নাই, মানে পিঠা নিবে না, তো অল্প একটু খাইছিল আর কি। ওইভাবে পিঠা খেয়ে আমার ছেলে মেয়ে খায় না, কারণ একটাই, আমি তো কোনোদিনও পিঠা বানাই নাই কিংবা বানাতে পারি না, যার কারণে অভ্যেস নাই আর কি খাওয়ার। তো যাই হোক, এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 16 তারিখের ভিডিও, আই মিন আজকের ভিডিও, আজকের সকালের ভিডিও। আজ হলো 16ই জানুয়ারি 2023। তো সকালবেলা ছেলে টিফিন, হ্যাঁ টিফিনে দেওয়ার জন্য খিচুড়ি রান্না করছি, আর হলো গতকাল রাত্রে আমি হলো একটু চিকেন রান্না করছিলাম অল্প করে। তো খিচুড়িটা রান্না করছি মুগের ডাল, মুসুর ডাল আর পোলাওর চাল দিয়ে, 1/2 কেজি পরিমাণ আর কি চাল ডাল মিলিয়ে, 1/2 কেজি হবে এরকম খিচুড়ি রান্না করছি আর কি। তো খিচুড়িটা রান্না করছি, আমার ছেলের টিফিন হয়ে যাবে প্লাস আমাদের সকালের নাস্তাটাও হয়ে যাবে, ওইভাবে আর কি রান্না করা হয়েছে। তো এখানে হলো টিফিন গুছাই দিতেছিলাম ছেলেকে, খিচুড়ি দিছি, আর 1 পিস গোস্ত দিছিলাম, আর 1 পিস আলু দিছিলাম। তো ওটা হলো গুছাই টুসাই আমি হলো ছেলেকে স্কুলে পাঠিয়ে দেব। তো এক হাতে হলো বাটিটা আমি মানে বন্ধ করার চেষ্টা করতেছিলাম, পারতেছিলাম না ওইভাবে। তো ছেলেকে বললাম, ছেলে আবার সামনেই ছিল, ছেলেকে বললাম বাবা একটু ধরে দাও তো, আমি একটু, তুমি একটু শুট করে দাও, আমি একটু বাটিটা লাগাই দিই ভালো করে। তো বাটিটা হলো ভালো করে লাগাইটাকে আমি হলো ছেলেকে হলো স্কুলে পাঠানোর উদ্দেশ্যে আর কি মানে রেডি করতেছিলাম সবকিছু। তো টিফিনের সাথে হলো 1 বোতল পানিও দিয়ে দেব, যেহেতু ছেলে সকালে কিছু খেতে পারে না, একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করি। আর ওর হলো খিচুড়ি টাইপের খাবারগুলো বেশি পছন্দ, মানে আমি যেভাবে আর কি রান্না করি পোলাওর চাল মুগের ডাল দিয়ে যে খিচুড়িটা রান্না করি আমি, ওইটা ওর বেশি পছন্দ আর কি। তো ওইটার সাথে একটা ডিম ভাজা হলেও চলে, একটা মাছ ভাজা হলেও চলে, আর চিকেন হলে তো কোনো কথাই নাই, সব কিছু দিয়ে আর কি ও খেতে পারে আর কি, ভর্তা দিয়েও কিন্তু খেতে পারে এই খিচুড়িটাও, আমার ছেলের খুব পছন্দের একটা খাবার এটা। তো যাই হোক, আজকে এটাই করে দিলাম শর্টকাট রান্না বাড়া। তো বোতলে পানি ভরাও আমার কমপ্লিট হয়ে গেছে, বোতলের ক্যাপটাও লাগিয়ে নিছি, এবার গুছিয়ে টুছিয়ে পাঠিয়ে দেবো স্কুলে। তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি হলো দুপুরে রান্নার প্রিপারেশন করতেছিলাম, কি রান্না করব কি রান্না করব ভাবতেছিলাম। তো গতকাল বিকেলবেলা হলো আপনাদের ভাইয়া লাল শাক নিয়ে আসছিল, তো আমি হলো শাকটা বেছে টেছে রেখে দিছিলাম। তো সেই শাকটাই হলো ধুয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে রেডি করে রাখছি আর কি। শাকটা হলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, গুড়ি গুড়ি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব।
আর একটা বাঁধাকপি আনছিল, বাঁধাকপির অর্ধেকটা নিছি এখানে, যেহেতু অনেক বড় বাঁধাকপিটা, সেহেতু অর্ধেকটাই নিয়ে নিছি। অর্ধেকটা হলো ধুয়ে টুয়ে আমি কেটে নিছি, কিছু কাঁচামরিচ কেটে নিছি, কিছু পেঁয়াজ কেটে নিছি, অল্প করে দুইটা কচুন রসুন কেটে নিছি আর কি, সরি মানে শাকের জন্য রসুনটা কুচি কুচি করে কেটে নিছি। তো যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করে আমি হলো ভিজাই নিছি, একদম গুড়ি 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 আর কি, এগুলা চিংড়ি মাছগুলা। এই চিংড়ি মাছগুলো দিয়ে আমি বাঁধাকপি ভাজি করব আর লাল শাক ভাজি করব, খুবই ভালো লাগে আর কি। বাঁধাকপি ভাজির মধ্যে যদি একটু মানে চিংড়ি মাছ দেই, আমার কাছে খুব ভালো লাগে। তো বাঁধাকপি ভাজি কিন্তু আমি সাদাও ভাজি করি, আপনাদের তো এর আগে দেখাইছিলাম আমি একটা ভিডিওতে, হয়তো বা দেখছিলেন আপনারা। আমি কিন্তু সাদা ভাজিও করি, চিংড়ি মাছ ছাড়া সাদা ভাজিটাও খুব ভালো লাগে। তো গতকাল হলো ডাল রান্না করছিলাম, ডাল আমার অর্ধেক রয়েই গেছে, তো ভাবলাম ডালটা গরম করে একটা বাটিতে ঢেলে নেই আর কি। আর ওই যে বাড়ি থেকে আসার সময় দুধ নিয়ে আসছিলাম, সেই দুধ জাল দিছি গতকাল রাতে আর কি, জাল দিছিলাম, তো অর্ধেক খাওয়া হয়েছে অর্ধেক আর হয়নি। তো দুধটাও গরম করে নেব, দুধটা গরম করে এক পাশে রেখে দেব, আর ডালটা গরম করে একটা বাটিতে ঢেলে নেব, পরবর্তীতে আমি পাতিলটা আর কি ধুয়ে নেব আর কি, ধুয়ে রেখে দেব আর কি। ডাল রান্না করলে না সেইভাবে খাওয়া হয় না, মানে বিশেষ করে আমি আর কি, আমি তো একদমই ডাল পছন্দ করি না, খুব একটা না, মানে খাই মানে অতটা পছন্দ না আর কি। তো যাই হোক, ডাল গরম করে আর কি এক পাশে রেখে দিছি, আর দুধটাও নামিয়ে নিছি, ভালো করে বলকা নাই আমি দুধটা নামাই নিছি। তো এবার লাল শাক ভাজি করব, লাল শাক ভাজি করার জন্য হলো আমি চুলার মধ্যে কড়াই দিয়ে দিছি, কড়াইতে হলো সরিষার তেল দিয়ে দিছি, সেই বিখ্যাত সরিষার তেল দিয়ে এখন রান্না করব আমি। তো তেলটা গরম হওয়ার পরে আমি রসুন কুচি দিয়ে দেব, রসুনটা যে কুচি করে রাখছিলাম আপনারা তো শুরুতেই দেখছেন, সেই রসুনটা দিয়ে দেব, পেঁয়াজটা দিয়ে দেব, তারপরে কাঁচামরিচও দিয়ে দেব, ভালো করে ভেজে আমি হলো শাকগুলো দিয়ে ভাজি করে নেব সুন্দর করে। সরি, আমি কিন্তু শাকের মধ্যে চিংড়ি মাছও দেব, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, কেন এত ভুল হচ্ছে জানি না। যাই হোক, ওই গুড়ি গুড়ি চিংড়ি মাছগুলো আমি অর্ধেকটা দিয়ে দেব, অর্ধেকটা মানে যতগুলো আপনারা দেখছেন আমি কিন্তু সবগুলাই নিছিলাম, হ্যাঁ সবগুলো ভালো করে বেছে ধুয়ে নিছিলাম। তো ওইখান থেকে অর্ধেক হলো লাল শাকে দেব আর অর্ধেক হলো বাঁধাকপিতে দেব আর কি। তো চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি খেতে কিন্তু ভালোই লাগে, যে কোনো শাক, যে কোনো শাকের মধ্যে কয়েকটা চিংড়ি মাছ আপনি দিয়ে দেন, দেখবেন যে কতখানি যে ভালো লাগে খেতে, মানে অসম্ভব ভালো লাগে। তো যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেহেতু একটু হলুদ ইউজ করছি, সচরাচর তো লাল শাকে হলুদ দেই না, তো একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলেই হলুদটা দিছি, যাতে চিংড়ি মাছটার কালার একটু হলদে হলদে ভাব আসে, সেই কারণে আর কি দেওয়া। আর পরিমাণ মতো তো নুন দিয়েই দিছি। তো এটা হলো ভালো করে আমি ভেজে চিংড়ি মাছটাকে, পানি দেবো না কিন্তু এখানে, আমি হলো এই তেলের মধ্যে পেঁয়াজ মরিচের সাথে আমি হলো ভেজে নেব, ভেজে তারপরে শাকটা দিয়ে দেব, শাক থেকেই তো প্রচুর পরিমাণে পানি উঠবে তাই না, ওই পানিতে সেদ্ধ হয়ে যাবে আর কি সবকিছু। তো আমার কিন্তু মানে লাল শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, লাল শাক তো এর আগেও আমি অনেকবার ভাজি আপনাদের দেখাইছিলাম, সাদা ভাজি যেটা আর কি। আর পাশের চুলায় হলো বসাই দিছি বাঁধাকপি, বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নেব, তো পরিমাণ মতো কিছু নুন দিয়ে দিছি বাঁধাকপিতে, তো বাঁধাকপিটা একটু ভাপানো হোক, একটু ভাপ দিয়ে নিলে ভালো হবে আর কি, সুবিধে হবে আর কি রান্না করতে। তো এখানে তো যে শাকের মধ্যে প্রচুর পরিমাণে পানি পানি উঠে গেছে, তো এই পানিতেই হলো শাকটাও সেদ্ধ হয়ে যাবে, আমার চিংড়ি মাছটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। তো লাল শাক কিন্তু সবসময় আমি এভাবে ভাজি করি না, হ্যাঁ লাল শাকটাও কিন্তু অনেক সময় আমি ভাপ দিয়ে নেই, তো আজকে আর ভাপ দিই নেই, একটাই কারণে শাকগুলো দেখলাম একদম কচি কচি আর কি, কচি কচি শাক আর অল্প শাক, খুব একটা বেশি না। অনেক সময় আপনাদের ভাইয়া শাক নিয়ে আসে, ডাটাগুলো অনেক মোটা মোটা থাকে, পাতাগুলো অনেক বড় বড় থাকে, মানে একটু বাড়তি টাইপের শাক নিয়ে আসে অনেক সময়, যখন যেটা পায় আর কি। তো ওই শাকগুলোই আমি সচরাচর আর কি ভাপ দিয়ে তারপরে রান্না করি আর কি, মানে ফার্স্টে সেদ্ধ করে নিই তারপরে আর কি ভাজি করে নিই। তো আজকে যেহেতু শাকগুলো ভালো ছিল, কড়া ছিল, তাই আমি ওইভাবে আর কি একবারে আর কি ভাজি করে নিলাম, পেঁয়াজ মরিচ দিয়ে একবারে বসাই দিছি। তো শাকটা আমি নামাই নিছি অলরেডি, আমার শাক হয়ে গেছে, এবার শাক নামিয়ে ওই কড়াইতেই আমি হলো বাঁধাকপি ভাজি করার জন্য প্রিপারেশন চলতেছে আমার। তো
তেলের মধ্যে হলো পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। আমি কিন্তু বাঁধাকপিতে রসুন দেই নেই, হ্যাঁ রসুন দেই নেই, পেঁয়াজ মরিচটা দিয়ে দিছি। আর হলো চিংড়ি মাছটাও দিয়ে দেবো এবার। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে টেজে আমি হলো দিয়ে দেব বাঁধাকপিগুলা। বাঁধাকপিগুলা কিন্তু আমার অলরেডি ভাপানো হয়ে গেছে, আমি কিন্তু আর ভাপাবো না। হ্যাঁ বেশি নরম হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে, একটু কচকচে থাকলেই ভালো লাগে খেতে। তো যাই হোক, আমি কিন্তু এখানে মানে রসুনটা দিইনি একটাই কারণে, আমি অনেকেই দেখছি আর কি রসুন দিয়ে বাঁধাকপি ভাজি করতে, আমি দেই না রসুন কুচি, মানে রসুন কুচি বলতে রসুনই দেই না আর কি বাঁধাকপিতে। গত বছর বোধ হয়, সম্ভবত হ্যাঁ গত বছরই হবে, আমি একদিন বাঁধাকপি ভাজি করছি, এক ভাবির দেখা দেখি আমি হলো রসুন কুচি ইউজ করছিলাম বাঁধাকপিতে, পরে না আমি খেতে পারি নাই কেন জানি, মানে বাঁধাকপিতে না রসুনের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে নাই, যার কারণে আমি আর খেতে পারি নাই। তো যাই হোক, যার যার রুচি, আমার হয়তো এভাবে আর কি রুচিতে কুলায় তাই আমি এভাবে আর কি রান্না করি। তো আমার কিন্তু দুপুরে রান্না বাড়া হয়ে গেছে। দেখেন ডালটা কিন্তু আমি গরম করে হলো বাটিতে ঢেলে নিছিলাম, আর হলো এই যে বাঁধাকপি ভাজি আর হলো লাল শাক ভাজি, এই তো সিম্পল মেনু, একদম সিম্পল মেনু। তো আমার কিন্তু এই সিম্পল মেনু দিয়ে অনেকগুলো ভাত আমি খেতে পারি, অনেক কিছু লাগে না আর কি। তো যাই হোক, আমি হলো শুট করতেছিলাম আর ভাবতেছিলাম কি রে বাবা, মানে চিংড়ি মাছ কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে বাঁধাকপি ভাজিতেও দিলাম লাল শাকের মধ্যেও দিলাম, একটা তো আমি চিংড়ি মাছ খুঁজে পাচ্ছিলাম না। তো বারবার হলো দেখতেছিলাম যে কোথায় চিংড়ি মাছ, কোথায় চিংড়ি মাছ। এটা কি এখন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে? আমি তাহলে একটা অণুবীক্ষণ যন্ত্র কিনে এনে তারপরে চিংড়ি মাছগুলো আমি খুঁজে বের করব। আপনাদের সাথে একটু মজা করলাম, জাস্ট ফান করলাম আর কি, কিছু মাইন্ড করবেন না। হ্যাঁ তো মানে এত গুড়ি গুড়ি চিংড়ি মাছ ছিল কি আর বলবো, মানে খুঁজেই পাচ্ছিলাম না, খাওয়ার সময় কিন্তু ওইরকম আমি খুঁজেও পাই নাই, মানে একদম মিশে গেছে আর কি, বাঁধাকপির সাথেও মিশে গেছে, লাল শাকের মধ্যেও মিশে গেছে, এতটাই গুড়ি গুড়ি ছিল। আপনারা তো দেখছিলেনই তাই না, আপনাদের তো শুরুতেই দেখাইছিলাম। আমি কিন্তু ওই গুড়ি গুড়ি চিংড়ি মাছ কিন্তু এখন আমার ফ্রিজে অনেকগুলো আছে। এর আগে একবার বড়া করছিলাম গুড়া চিংড়ি দিয়ে, আবার ভর্তাও করছিলাম। তো যাই হোক, ভালোই লাগছিল খেতে। তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু বিকেল, সরি বিকেল বেলা না সন্ধ্যার দিকে, আমি হলো মাগরিবের নামাজ পড়ে ছেলে মেয়েকে নিয়ে লাইব্রেরিতে চলে আসছি, মেয়ের জন্য বই কিনবো। তো স্কুল থেকে অনেক দিন আগেই হলো মানে লিস্ট দিয়ে দিছিল, বুক লিস্ট, তো কেনা হয় নাই আর, কিনবো কিনবো বলে আর কেনা হয় নাই। তো এখানে হলো আমি হলো এতদিন পরে আর কি কিনতে চলে আসছি, মেয়ে দুদিন যাবত বলতেছে বই কিনে দাও বই কিনে দাও। তো যাই হোক, আজকে চলে আসলাম ফাইনালি। তো বই কিনতে এসে দেখি যে একটা বই শর্ট আছে ওনাদের, একটা বই শর্ট, বলছে আগামীকাল নিতে পারবেন, মানে ওনাদের কাছে নাকি আগামীকাল সকালের দিকে আসবে বই, তো আমি হলো রাতের দিকে আর কি নিতে পারবো, ওইভাবে আর কি বলে দিল আর কি। তো সবগুলোই কিনছি, গাইড টাইড সহ সবগুলোই কিনছি, কিন্তু ওই যে মানে ই হয় নাই আর কি, মানে একটা বই শুধু শর্ট ছিল, কম্পিউটার বইটা, মানে যে বইটা শর্ট ওই বইটা ছিল কম্পিউটার বই। তো যাই হোক, আমি হলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম লাইব্রেরিটা, লাইব্রেরিটা কিন্তু অনেক পুরনো, অনেক পুরনো লাইব্রেরি, অনেক বছর যাবত এই লাইব্রেরিতে আসা যাওয়া করি আর কি। তো এই লাইব্রেরিটা আগে আগে অন্য একজনের ছিল, এখন নাকি ওনারা নিছে নতুন করে আর কি। তো এটা আমার জানা ছিল না, তো আমি এসে জানলাম আর কি, মানে পুরনো কোনো লোককে দেখতে পাচ্ছিলাম না, তো মানে সবাই তো আমার পরিচিত, মানে যেহেতু অনেক বছরের পুরনো লাইব্রেরি, এখান থেকে বই টই কেনা হয়। তো যাই হোক, জানি না কি কারণে চলে গেছে ওরা, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তো সে আগের মতোই আছে লাইব্রেরিটা, মানে একদম পুরনো ওইভাবে, খুব একটা বড় না, ছোটখাটো লাইব্রেরি, এটা অনেক বড় লাইব্রেরি ছিল না, ছোটখাটো লাইব্রেরি, তারপরও ভালোই ছিল। তো শুট করতেছিলাম, পাশ থেকে বলতেছিল যে আপনি কেন ছবি তুলতেছেন, তো ওনারা জানেন আর কি আমি ভিডিও করতেছি। তো আমি বললাম যে ভিডিও কি করা যাবে না, বলতেছে হ্যাঁ করা যাবে কিন্তু ভিডিওটা করতেছেন কেন। তা আমি বললাম যে আমি তো ব্লগ ভিডিও বানাই, যার কারণে একটু ভিডিও করতে হয় আর কি টুকটাক, করা কি যাবে? তো ওনারা তখন বললো যে হ্যাঁ করেন, সমস্যা নেই। তো আর কি মানে করতেছি তখন।
তো এ হলো ভিডিও, মানে মানে ভিডিও করতে গিয়ে কত নাজেহাল হতে হয়, কত ধরনের কৈফিয়ত দিতে হয়। এর আগে টেস্টি ট্রিটে গেছিলাম, সেখানে ভিডিও করতে গেছিলাম, সেখানে না করে দিছে। তারপরে স্বপ্নতে গেছিলাম, স্বপ্নতে যাওয়ার পরও না করে দিছে। ওনারা বলতেছে কেন ভিডিও বানাবেন, পারমিশন ছাড়া তো ভিডিও বানানো যায় না, আবোল তাবোল অনেক কিছু আর কি, অনেক কিছু সম্মুখীন হতে হচ্ছে এখন ব্লগ ভিডিও বানাতে গিয়ে। আগে তো বুঝি নাই, এখন বুঝতেছি আর কি। তো যাই হোক, সবখানে তো আর ভিডিও বানানো যায় না, সম্ভব না আর কি। আমি ভিডিও বানাইতে চাই, আমি যদি ভিডিও বানাতেও চাই ওইভাবে, ভিডিও বানানোটা কিন্তু আমার জন্য সম্ভব না, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা না হয় এই পর্যন্তই থাক। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, এবং প্লিজ প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। প্লিজ আমার ভিডিওটা কিন্তু বেশি করে শেয়ার করে দেবেন, এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের আপনাদের কমেন্টস কিন্তু আমি পাচ্ছি না, আপনাদের কমেন্টসের আশায়ও আমি আছি। আপনারা বেশি বেশি করে প্লিজ আমাকে, মানে আমার ভিডিও সম্পর্কে কমেন্টস করবেন, আমি কিন্তু সেই আশায় রয়েছি। কমেন্টস কিন্তু এখনো পাই না, মানে পাই নাই আর কি। তো যাই হোক, আশা করব আপনারা সবাই আমার ভিডিও উপলক্ষে কমেন্টস করবেন। তো আজকের ভিডিওটা না হয় এই পর্যন্তই থাক, পরবর্তীতে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।